छन्दम वंदे गुरु श्री चरणारविंद नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरक्षिषे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पति गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते सप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। प्रह्लाद के भारत सम्राट हिरण्यकशिपु जिज्ञेस करेछिलेन जे साधु की एकदा पुत्र अंक मारुत्व पप्रच्छ कैथतां वत्स मन्यते साधु जद भवान। प्रह्लाद के गुरुगृहे विद्याभ्यास करवार जन्य हिरण्यकशिपु राजकुमार प्रह्लाद के पाठिएछिलेन। তার গুরু শুক্রাচার্যের দুই পুত্র সন্দে এবং অমর্ক। শুক্রাচার্য দৈত্যদের গুরু, বৃহস্পতি যেমন দেবতাদের গুরু। শুক্রাচার্যের শিক্ষাই হচ্ছে তার শিষ্যবর্গকে যে ভগবানের বিদ্বেষ করবে, ভগবানের সঙ্গে বিরোধ করাই শুক্রাচার্যের শিক্ষা তার নিজ শিষ্যগণের প্রতি। এমন যে শুক্রাচার্য তারই দুই পুত্র সন্দ এবং অমর্ক, তারা রাজসভার সভাপণ্ডিত বিদ্বান, সব শাস্ত্র অধ্যয়ন করেছেন, কিন্তু স্বভাবে তারা সন্দ এবং অমর্কের মত। সন্দ কামের প্রতীক আর মর্ক কপট বৈরাগ্যের প্রতীক। এই দুটি হলো শুক্রাচার্যের পুত্র। শুক্রাচার্য যিনি কামরতিতে দক্ষ তাকেই শুক্রাচার্য বলে। এমন ব্যক্তির যে পুত্রদ্বয় তাদের নিকট হিরণ্যকশিপু প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। শুক্রাচার্যের পূর্ব চরিত্র হিরণ্যকশিপু জানতেন যে শুক্রাচার্য ভগবান বিষ্ণুর বিরোধী, সুতরাং তার পুত্রদ্বয় ভগবত বিদ্বেষী এবং দৈত্যকুলের যে পরমশত্রু বিষ্ণু তার প্রতিদ্বন্দ্বী রূপে দৈত্যকুলকে পরিচালনা করেন নিজেদের উপদেশ দিয়ে। এক সময়ে বলি মহারাজ তিনিও দৈত্যকুলে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু ভগবানকে লাভ করবার জন্য আত্মভক্ত সকলকে দান করছেন, ভগবান তাকে পরীক্ষা করবার জন্য ছদ্মবেশে বামন বেশেতে রাজ দরবারে এসে উপস্থিত হলে বলি মহারাজ করবদ্ধ হয়ে তাকে অভ্যর্থনা করে শাসন মানে আসন দিয়ে বলেন যে হে ব্রাহ্মণ বটু, কি তোমার প্রার্থনা? ছদ্মবেশী ভগবান বিষ্ণু ভিক্ষুক ব্রাহ্মণের বেশে বললেন, রাজা তুমি সকলকে দান করছ আমি শুনেছি, তুমি দাতা শিরোমণি, আমি দরিদ্র ব্রাহ্মণ তোমার কাছে কিছু প্রার্থী হয়ে এসেছি। বলি মহারাজ করজোরে বললেন যে ব্রাহ্মণ বলুন কি আমি দিতে পারি, আপনি যা চাইবেন তাই আমি বলব। ব্রাহ্মণ রূপী ভগবান বললেন, দেখো বলি, তুমি বলবার আগে প্রতিজ্ঞা করবার আগে বিচার করো, আমি যা চাইব তাই তুমি দিতে পারবে, আমি যা চাইবেন আমি তাই আপনাকে দান করব। তখন ভগবান ছদ্মবেশে বললেন যে আমি দরিদ্র ব্রাহ্মণ, আমাকে ত্রিপাদ ভূমি দান করুন। বলি মহারাজ বললেন, সে কি, আমি এত বড় শশাগার ধরনীর একচ্ছত্র অধিপতি, সমস্ত বিশ্ব আমার পদতলে রয়েছে, আপনি ব্রাহ্মণ একটা রাজ্য চান, সমগ্র রাজ্য আপনাকে আমি দিয়ে দেব। বামন দেব বললেন, না রাজন, আমার রাজ্যে কোনো প্রয়োজন নেই, আমি দরিদ্র ব্রাহ্মণ,
আমার তিনবার একবার জায়গা পেলেই যথেষ্ট হবে, তাই আপনি দান করুন। তখন ব্রাহ্মণ দেবকে বললেন, তথাস্তু, আপনি ত্রিপাদ আপনার তিনবার একবার জায়গার মতো আপনি বেছে নিন, আমি দান করছি। তখন সেই অন্তর্যামী শ্রীহরি বলি মহারাজের ভক্তি পরীক্ষা করবার জন্য এক পায়েতে ঊর্ধ্বলোক অর্থাৎ ভুরু মহাজন তপ সত্যলোক এবং দ্বিতীয় পদেতে অতল বিতল তলাতল রসাতল পাতাল সপ্ত অবরলোককে গ্রহণ করে নিল। রাজার আর কিছুই নেই, চতুর্দশ ভুবন দুই পায়েতেই অধিকার করেছেন। যখন তখন বলি মহারাজকে বললেন, কই বলি মহারাজ, তুমি তো আমাকে ত্রিপাদ ভূমি দান করবে, আমার তৃতীয় পা রাখবো কোথায় বলো? আমি তো চতুর্দশ ভুবন দুই পায়েতে অধিকার করে নিয়েছি। তখন বলি মহারাজ ভগবান তার দ্বারে এসেছেন বুঝতে পেরে যখনই নতশির হয়েছে যে আমার মস্তকে হচ্ছে আপনার তৃতীয় পদ রাখবেন, সেই সময় ছুটে এসেছে শুক্রাচার্য দৈত্যগুরু। রে মূর্খ দাঁড়া, কি করছো তুমি, কাকে তুমি তুমি নতশির হচ্ছ? ওই সমগ্র দৈত্যকুলের যে মহান শত্রু বিষ্ণু বৈকুণ্ঠতে তোমার সর্বস্ব হরণ করবার জন্য ছদ্মবেশে কপটবেশে উপস্থিত হয়েছে, কাপুরুষ বিষ্ণুর কাছে তুমি মাথা নত করছো? তখন বলি মহারাজ বলছেন, গুরুদেব, আপনার শরণ গ্রহণ করেছিলাম যে আপনি আমাকে এই সংসার সমুদ্র পার করে পরপারে বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীহরির চরণান্তিকে পৌঁছে দেবেন, তাই জন্য আপনাকে আমি গুরু বলে বরণ করেছিলাম। আর সেই করুণাময় হরি আজ কত না করুণা করে স্বেচ্ছায় বৈকুণ্ঠ হতে আমার মতো একদম দীনহীন কাঙ্গালের দ্বারে দরিদ্রের বেশে ভিক্ষুকের বেশে এসে আমাকে সর্বস্ব অর্পণ করবার জন্য দান করবার জন্য নিজেকে বিকিয়ে দেওয়ার জন্য এসেছেন, তার চরণে আমি আত্মসমর্পণ করব। আর আপনি গুরু হয়ে বলছেন যে সর্বস্বং বিষ্ণবে দত্তা পুত্র বর্তিষ্য সেই মূঢ়, আরে মূর্খ, সব যদি বিষ্ণুকেই দিয়ে দিবি তোর থাকবে কি? তোর স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন গৃহ বাড়ি দেহ মন এমনকি আত্মা যখন তুমি বিষ্ণুকেই অর্পণ করছো, তোমার তো আর কিছুই থাকবে না, বিষ্ণুকে দান করো না। এই বলে যে শুক্রাচার্য বলি মহারাজকে প্রতিহত করেছিলেন ভগবানের চরণে আত্মসমর্পণ করবার জন্য, এই প্রকারের প্রবৃত্তি যে শুক্রাচার্য তারই পুত্র ষণ্ড কামের প্রতি এবং মর্কট বৈরাগ্যরূপ যে তার দ্বিতীয় পুত্র তাঁদের কাছে পাঠালেন হিরণ্যকশিপু যুবরাজ বালক প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য। নিজের গৃহে এনে চিন্তা করছেন যে কে কি শিক্ষা সম্রাটের আগে এই বালককে যোগ্যভাবে শিক্ষা দিতে হবে, কিন্তু এই তো যুবরাজ, সম্রাটের পরে এই বালকই আবার এই বিশ্বের রাজা হবে, সুতরাং সে রাজনীতিতে অভিজ্ঞ করে দেওয়া আমাদের কর্তব্য। কিন্তু আলাদা করে যদি তাকে শিক্ষা দিই তাহলে তার বাস্তব জ্ঞান কিছু হবে না, পুঁথি পড়ার জ্ঞান মাত্র হবে যে সাম দান ভেদ দণ্ড নীতি কিভাবে নীতিজ্ঞ হয়ে রাজকার্য পরিচালনা করতে হয়। তাই অন্যাংশ আসুর বা অসুর বালকান অন্যান্য দৈত্য বালকদের সঙ্গে প্রজাবর্গের বালকদের সঙ্গে রেখে সমভূমিকাতে রেখে প্রহ্লাদকে সন্দেহ অমর্ত রাজনীতি শিক্ষা দিতে লাগলেন। যত্তত্র গুরুনা প্রোক্তং শুশ্রুবে, পিতা পাঠিয়েছেন মহারাজের আজ্ঞা আমাকে গুরুগৃহে এসে বিদ্যাভ্যাস করতে হবে, তাই যত্তত্র গুরুনা প্রোক্তং শুশ্রুবে, সুশীল বালকের মতো গুরু যা শিক্ষা দিচ্ছেন ষণ্ডমর্ক তিনি যথাযথভাবে শ্রবণ করতেন যে কি শিক্ষা দিচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন তার প্রমাণ যে শুশ্রুবে, প্রমাণ কি? বালক পাঁচ বছরের শিশু, সে এত সামদান ভেদ দণ্ড নীতির কথা কি বুঝবে? সে ভয়ে চুপ করে বসে থাকতো, সে যে কিছু বুঝতে পারত তার প্রমাণ কি? তাই বলেছেন যত্তত্র গুরুনা প্রোক্তং শুশ্রুবে অনুপপাঠ চ। ষণ্ডমর্ক বললেন যে দেখো প্রহ্লাদ, তোমাকে আমরা রাজনীতি শিক্ষা দিয়েছি, মহারাজ
হিরণ্যকশিপুর পরে তুমি যখন ভারতের রাজা হবে, তখন তোমার রাজ্য যদি শত্রু এসে আক্রমণ করে, তাহলে কি করে তুমি তোমার রাজ্যকে রক্ষা করবে? প্রহ্লাদ উত্তর দিলেন, গুরুদেব, আপনি শিক্ষা দিয়েছেন যদি আমার রাজ্যে কেউ সে শত্রুতা করে আক্রমণ করে, তাহলে শত্রুকে প্রথমে হাত করবার জন্য তাকে সন্তুষ্ট মিত্রতা করবার চেষ্টা করতে হবে। মিষ্ট কথাতে বন্ধুত্ব স্থাপন করে শত্রুকে করায়ত্ত করে নিতে হবে। তাহলে যদি তোমার শত্রু সে কথায় মিষ্ট কথায় না ভুলে যায়, তাহলে কি করবে? না তাহলে কিছু দান, আপনি শিক্ষা দিচ্ছেন যে তাকে কিছু দিয়ে দিতে হবে। আমার রাজ্যটাই সমস্ত নেবে, আনিয়ে কিছু রাজ্যে কিছু অংশ দান করে দিয়ে শত্রুকে শান্ত করে দিতে হবে। তাহলে যদি তাতেও সে রাজি না হয়, তোমার সমস্ত রাজ্যই নিতে চায়, তাহলে কি করবে? তাহলে দেখব যে আমার যে শত্রু হয়ে আমার রাজ্যকে আক্রমণ করতে আসছে, তার অপর কোন রাজা তার শত্রু আছে, সেই শত্রুর সঙ্গে আমার শত্রুকে ভিড়িয়ে দেব, সুতরাং তাতে আমি ভেদ নীতি সৃষ্টি করে দেব। আর তাতে যদি না হয়, তাহলে সম্মুখ সমরে যুদ্ধ করে শত্রুকে পরাজয় করব। এই প্রকার শিক্ষা আপনি আমায় বলেছেন। দৈত্য বালকদের জিজ্ঞেস করে, তারা কেউ কিছু বলতে পারে না। স্বর্ণমা বলে, দেখো তোমরা কিরকম মূর্খ, প্রহ্লাদ সকলের ছোট, সে এত ভালো উত্তর দিতে পারলে তোমরা কিছুই পারো। তারা বলছে, হ্যাঁ গুরুদেব, ও তো সোজা, ও রাজার ছেলে, ও তো স্বভাব মতোই শিখবে রাজার রাজ্যের কি করে করতে হয়। আমরা কোনোদিন রাজা হব না, আর আমাদের রাজনীতি শিখেই বা কি হবে? বলছে, সত্যিই কি তাই? প্রহ্লাদ বলছেন, না আমি রাজার ছেলে বলে যে রাজনীতিতে আমার খুব রুচি তা নয়। নসাধু মনসা মেনে সপরাসদ গ্রহাশ্রয়। হে দৈত্য বালকগণ, ষণ্ডমর্ক আমাদের শিক্ষা গুরু, রাজনীতি শিক্ষা দিয়েছেন। আমি রাজপুত্র, আমি রাজার প্রজা, রাজার আদেশ আমায় পালন করতে হবে। রাজা আদেশ করেছেন, এই গুরুগৃহে এসে আমায় রাজনীতি পড়তে হবে, তাই আমি পড়েছি, তাই উত্তর দিয়েছি। কিন্তু রাজনীতির আমি সমাদর করি না। নসাধু মনসা মেনে, আমার হৃদয়েতে আমার মনেতে এই রাজনীতিকে আমি আদৌ আদর করি না, একে আমি সাধু বলে মনে করি না। এই অসাধুর প্রবৃত্তির কথাই রাজনীতি থাকে, সাধুর প্রবৃত্তি রাজনীতিতে থাকে না। কেন? নসাধু মনসা মেনে সপরাসদ গ্রহাশ্রয়। এই রাজনীতি ষণ্ডমর্ক শিক্ষা দিচ্ছেন যে তোমার কোন শত্রু দেশ যদি এসে আক্রমণ করে, তাহলে তুমি কি করে নিজের রাজ্য রক্ষা করবে? আমার জন্য তো কেউ শত্রু নেই, সমস্ত বিশ্ব সেই ভগবান শ্রীহরির দাসানুদাস, সুতরাং আমার কেউ মিত্র কেউ শত্রু। এই শত্রু মিত্র ভেদ সৃষ্টি করে যে নীতি, এমন রাজনীতির আমি আদর করি না। এই কথা বলে যখন স্তব্ধ হয়েছেন ষণ্ডমর্ক, দেখলেন যে তো ছেলেকে শেখালামে এক উত্তর দিচ্ছে অন্য। এমন সময় রাজ দরবার থেকে সংবাদ এসেছে যে যুবরাজকে রাজ দরবারে নিয়ে এসো, প্রহ্লাদকে পাঠিয়েছেন। ষণ্ডমর্ক মনে করতেন, ওই যাই বলুক না কেন, সামদান ভেদ দণ্ডনীতির এমন উত্তম উত্তর দিতে শিখেছে, এই কয় মাসের ভিতরে মহারাজ সন্তুষ্ট হয়ে আমাদের বহু পারিতোষিক দেবেন। তাই প্রহ্লাদ ফিরে এসেছে, রাজ সিংহাসনে বসে আছেন হিরণ্যকশিপু। প্রহ্লাদকে অনেকদিন পরে শিশু বালক এসেছে কোলে করে, তাকে মুখচুম্বন করে আদর করে সান্ত্বনা করে ভাবছে যে প্রহ্লাদের লেখাপড়ি কদ্দূর হলো পরীক্ষা করতে হবে। কিন্তু কি বা শিখবে, এই তো কিছুদিন ধরে গিয়েছে গুরুগৃহে, 5 বছরের শিশু, আর আমি এই সমস্ত দেশের মহান শক্তিশালী সম্রাট, আমি রাজ সিংহাসনে রাজ দরবারে বসে আছি, আর আমার সামনে সমস্ত দেবতাকুল ভয়ে কম্পমান, সমস্ত দেব ঋষিগণ স্তুতিমান হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়াবার কথা বলবার কারো সাহস নাই। সেই আমার কোলেতে আমার শিশু হলেও সে ভয়ে কিছুই বলতে পারবে না, সুতরাং এমন প্রশ্ন করব যাতে ভয় না করে ও যা শিখেছে দু চারটে কথা বলবে, তাতেই বুঝবো ষণ্ডমর্ক যথার্থভাবে প্রহ্লাদকে শিক্ষা দিচ্ছে কিনা। তাই বিক্রম অঙ্কমারুপ্য প্রত্যক্ষ কৈক্ষতাং বৎস মন্যতে সাধু জল ভবান। কোলে করে জোর করে খুব মিষ্ট ভাবে আসতে বলছেন বাবা প্রহ্লাদ,
বৎস বলো, তুমি সাধু বলতে কি বুঝেছ? প্রপ্রচ্ছ কৈথতাং বৎস সাধু যত মন্যতে ভবান, তুমি সাধু বলতে কি বুঝেছ? এই প্রশ্ন করে হিরণ্যকশিপু মনে করছে, প্রহ্লাদ যা দু চারটা কথা শিখেছে তাই যেটা, এই কথাটা আমার ভালো লেগেছে, সামনীতি কি দণ্ডনীতি কোনটা ভালো লেগেছে এই বলবে। প্রহ্লাদ খানিকক্ষণ চুপ করে আছে। হিরণ্যকশিপু, তুমি ভয় করো না, যদি আমি রাজা তাহলে আমি তোমায় অভয় দিচ্ছি, তুমি বলো যা শিখেছ তুমি সাধু বলতে কি বুঝেছ। তার উত্তরে প্রহ্লাদ বলছেন, তৎসাধু মন্যে অসুর বৈর্য দেহিনাম সদা সমুদ বিঘ্ন ধিয়াম অসদ গ্রহাত হিত্বাত্ম পাতম গৃহমন্দ কূপং বনঙ্গত যদ হরিমাশ্রয়েত। প্রহ্লাদ বলছেন, হে পিত, আপনি আমায় যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আমি যদি দিই আপনি তা বুঝতে পারবেন না, সেই বুঝবার যোগ্যতা আপনাতে নেই। আপনি যদি আমাকে রাজনীতির প্রশ্ন করতেন, শত্রুকে কি করে জয় করতে হবে, তাহলে সন্ডমর্ক আমায় যা শিক্ষা দিয়েছেন সে কথা আমি বলতে পারতাম। কিন্তু আপনি আমায় প্রশ্ন করেছেন, মন্যতে সাধু যদ ভবান, আমি যেটা সাধু বলে মনে করি সেইটি আপনি জিজ্ঞেস করেছেন। সন্ডমর্ক কি সাধু মনে করে, ভালো মনে করে? আপনি কি অসুর কুলের যে আপনি শ্রেষ্ঠ রাজা, আপনি কি ভালো মনে করেন সেটা আপনি আমায় জিজ্ঞেস করেন। অসুরেরা কি ভালো মনে করে, দৈত্যকুল কি ভালো মনে করে, সেই প্রশ্ন আপনি আমায় জিজ্ঞেস করেননি, যদিও আমি দৈত্যকুলে জন্মগ্রহণ করেছি। আপনি জিজ্ঞেস করেছেন আমি কি মনে করি। বালকদের বলেছে, ন সাধু মনসা মেনে সপরা সদগ্রহাশ্রয়ম, সপর ভেদ বুদ্ধি যে শিক্ষাতে দান করে এমন শিক্ষাকে আমি সাধু বলে মনে করি না, এই বলেছিলেন। সেই সাধুর যে ধারণা, সাধু বলতে কি, মঙ্গলময় বস্তু কি, সৎ বস্তু কি, সেই প্রশ্ন করেছে হিরণ্যকশিপুকে প্রহ্লাদকে। প্রহ্লাদ বলছেন, আপনি যদি আমার রাজনীতির কোনো প্রশ্ন করতেন তাহলে আমি সর্বাপেক্ষা অধিক গৌরবান্বিত নিজেকে মনে করতাম, কেননা আমি আপনার পুত্র, আপনার ন্যায় রাজনীতিজ্ঞ বর্তমান কালে আর দ্বিতীয় কেউ নেই। কিন্তু আপনার, আপনি আমায় প্রশ্ন করেছেন সাধু সম্বন্ধে, সে বিষয়ে আপনি দৈত্য। দৈভূত লোকেশ্মিন দৈবাসুরে বচ, বিষ্ণু ভক্ত ভবে দৈব আসুরস্ত বিপর্যয়। আপনি অসুর, আপনি দৈত্যকুল বৈর্য, আপনাকে পিতা বলে সম্বোধন করতে, সাধু সম্বন্ধে আলোচনা করতে আমি লজ্জিত। তাই বলছেন, হে অসুর বৈর্য, যদি শুনতে চান আমি বলতে পারি। তিক্ত হয়ে তথাপি রাজা নিজেকে ধৈর্য ধরে বলছেন, প্রহ্লাদ, তুমি আমার ছেলে, 5 বছর মাত্র বয়স, কি তুমি এমন সাধু শিখেছ যে আমি বুঝতেই পারবো না তোমার কথা, তুমি বুঝলে কোত্থেকে? তার উত্তরে প্রহ্লাদ বলছেন, হ্যাঁ পিত, সাধু কি একথা আমি শুনবার সৌভাগ্য লাভ করেছি, যা আপনার সে সৌভাগ্য হয়নি। কিভাবে? যখন হিরণ্যাক্ষকে বহারূপী ভগবান বিষ্ণু সংহার করেন, তখন কুলের পরম শত্রু বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করবার জন্য হিরণ্যকশিপু দীর্ঘকাল তপস্যাতে হিমালয়ে চলে গিয়েছে। সেই সময় করাধু আমার মা, তিনি গর্ভবতী ছিলেন, আমি মাতৃগর্ভে তখন ছিলাম। আপনি দীর্ঘকাল 10,000 বৎসর কাল আপনি মহাদেবের তপস্যাতে যখন নিমগ্ন ছিলেন, তখন আমার মাতা নিঃসহায় অবস্থাতে এ রাজপ্রাসাদে থাকার দরুন দৈত্যকুলের যে শত্রু দেবতাগণ তাঁদের রাজা হিরণ ইন্দ্রদেব সুযোগ সুযোগ বুঝে আমার মাকে হরণ করবার জন্য এখানে উপস্থিত হয়েছিল। সেই সময় দেবরাজের এই অদ্ভুত্য দেখে দেবর্ষি নারদ তাকে স্তব্ধ করে দিয়েছিলেন, যে হে দেবরাজ ইন্দ্র, তুমি যদি সতী নারীর অঙ্গ স্পর্শ করো তুমি অনন্তকালের জন্য স্বর্গ হারা হয়ে অনন্ত নরকে তোমার জীবন যাপন করতে হবে, এই মুহূর্তে এই সতী নারীকে পরিত্যাগ করে চলে যাও। তাই নারদের নির্দেশে যখন দেবরাজ আমার মাকে পরিত্যাগ করে চলে যায়, তখন আমার মা দেবর্ষির চরণেতে 3টি প্রশ্ন করেছিলেন।
প্রথম প্রশ্ন যে হে দেবর্ষে, যতদিন পর্যন্ত আমার স্বামী তপস্যা হতে ফিরে না আসেন ততদিন যেন আমি আপনার নির্ভয় আশ্রয়েতে স্থান লাভ করতে পারি। যদি আমি সাধুর আশ্রমে থাকতে পারি তাহলে আমার কোন প্রকারের ভয়ের কারণ থাকবে না। দ্বিতীয় আমার প্রার্থনা, যতদিন আমার স্বামী তার তপস্যা সমাপন করে ফিরে না আসবেন ততদিন যেন আমার গর্ভস্থিত শিশু ভূমিষ্ঠ না হয়। এবং তৃতীয় প্রশ্নে আমার প্রার্থনা, যতদিন পর্যন্ত আপনার আশ্রমে আমি থাকব ততদিন আমায় সৎ উপদেশ অর্থাৎ শ্রীহরি উপদেশ আমায় দেবেন। তাই আপনার দীর্ঘ তপস্যাকালে দেবর্ষি নারদের আশ্রমে সদ্গুরু আশ্রমেতে থেকে আমার মাতৃগর্ভেতে থাকাকালীন সেই সাধু মুখ নিঃসৃত ভগবানের অনন্ত শক্তিশালিনী কথা শ্রবণ করবার সৌভাগ্য আমার হয়েছিল হে পিতা। তাই আমি জানি সাধু কি সেই সাধু কথা তখন বলছেন, তাই যদি শুনতে চান তৎসাধু মন্যে। আমি একই সাধু মনে করি, প্রহ্লাদ বলছেন তৎসাধু মন্যে। বলছেন কাকে? সে অসুর বৈজ, সে অসুর শ্রেষ্ঠ। তাকে পিতা বলে সম্বোধন করছেন না, সে রাজন বলে সম্বোধন করছেন না, যে আপনি আমার পিতা, এত বড় মহাপরাক্রমশালী, সমস্ত জগৎটাকে জয় করে রেখেছেন, দেবতাদের কারারুদ্ধ করে রেখে দিয়েছেন, তাই যে আপনাকে পিতা বলে সম্বোধন করব তা আমি করি না। আমার এই সৎ সাহস ভগবান শ্রীহরি দিয়েছেন যে আপনি অসুর, অসুরকে অসুর বলে সম্বোধন করাই সৎ সত্যির পরিচয়। তাই বলছেন হে অসুর বরিজ, অসুরদের মাঝে আপনি শ্রেষ্ঠ, এ কথা সত্য। এই যে দুই প্রকৃতির লোক বিশ্বে আছে, দৌভূত লোকেশ্মিন দৈব অসুর বচ, দৈবী ভাবাপন্ন এবং আসরিক ভাবাপন্ন জীব সংসারে চিরকাল আছে, সত্য ত্রেতা দ্বাপর কলিতেও আছে। তার মাঝে যারা বিষ্ণু ভক্ত, ভগবান শ্রীহরির চরণে যারা অর্পিত হৃদয়, তারাই হচ্ছেন দেবতা। আর যারা তৎ বিরোধী, বিষ্ণু বিরোধী বিদ্বেষী অর্থাৎ ভগবত বিদ্বেষী নাস্তিক, তারাই অসুর। অসুর মানে না একটা দশটা মাথা পাঁচটা হাত কিছু। যারা নাস্তিক, ভগবানকে মানে না, ভগবানের অস্তিত্ব স্বীকার করে না, প্রতিপক্ষে ভগবানের সঙ্গে বিদ্বেষ বিরোধ আচরণ করে, তাদেরকে অসুর বলে সংজ্ঞা দিয়েছেন। তাই বলছেন হে অসুর বরিজ তৎ সাধু মন্যে, আমি এটাই সাধু বলে মনে করি। কাদের জন্য? দেহী নাম, যারা দেহধারী, আপনার ন্যায় যারা দেহধারী শরীর লাভ করে এসেছে, পুরুষ দেহ বা স্ত্রী দেহ, ক্ষিতি অর্থের মরুদ বোম বোম এই পঞ্চমহাভূতের দ্বারা সৃষ্ট যে স্থূল শরীর এবং তার অভ্যন্তরে মন বুদ্ধি অহংকার মহত্তত্ত্বরূপ যে সূক্ষ্ম দেহ, এমন দেহেতে এতে আবদ্ধ যে বদ্ধ জীবকুল, তাদের সকলের জন্য তৎসাধু মন্যে, সকলের জন্য আমি এই সাধু এ কথা মনে করি। আপনি যে দৈত্য, দৈত্য রাজা আপনার জন্য এই সাধু কথা। আর সমগ্র বিশ্বের যে যেখানে যত জীবকুল দেহ ধারণ করে এসেছে, দেহেতে আবদ্ধ আছে, তাদের জন্য বলছেন তৎসাধু মন্যে অসুর বরিজ দেহী নাম। সর্ব দেহধারীদের জন্য এইটি সাধু কথা। কিরকম দেহধারী? সদা সমুদ্বিগ্ন ধিয়া, যাদের চিত্ত নিরন্তর উদ্বিগ্ন, উদ্বিগ্ন মানা দেহধারী জীব, নিরন্তর জর্জরিত চিত্ত, চঞ্চল মানা মনের স্থৈর্য নেই, স্থিরতা নেই, শান্তি নেই, মুহুর্মুহু কেবলই অশান্তি, কেবলই অশান্তি, শান্তির লালসায় ছুটে যায়, অন্তিমে পায় শুধু অশান্তি। এমন অশান্তময় সংসারে চিত্তের চাঞ্চল্যে যারা আছে নিরন্তর দুঃখিত ক্লিষ্ট, এমন যে দেহধারী বদ্ধ জীব, তাদের জন্য তৎসাধু মন্যে। সদা সমুদ্বিগ্ন ধিয়া কেন? সদা সমুদ্বিগ্ন ধিয়া অসদ গ্রহাত, তার কারণ কেন এই চিত্তের চাঞ্চল্য, কেন চিত্তে অশান্তি, কেন শান্তি পাই না? শান্তি চায় সকলে কিন্তু অশান্ত হৃদয় প্রত্যেকের, যারা এই দেহ ধারণ করে সংসারে এসেছে। বাইরে লোকে মনে করে যে একটা ধনী লোক নিউ ইয়র্ক মতো শহরে বাস করে, মোটর গাড়ি সে 50 তলা কি 80 তলার উপরে সে বাস করছে আরাম করে, আমার যদি ওরকম সুবিধা হতো তো কত না সুখী হতাম।
কিন্তু সে জানে না তার লক্ষ কোটি থাকা টাকা সত্ত্বেও সে ডিসপেশিয়া বেড়ানামে ভোগে। সামান্য কিছু খেলে তার হজম হয় না, দিন রাত ওষুধ খেয়ে তার দিন কাটে, টাকা পয়সায় কিছুই সুখ তাকে দেয় না। যে গরিব তার স্বাস্থ্য ভালো, হজম করতে পারে, খেতে পারে, সারের স্বাস্থ্য আছে, কিন্তু তার পয়সা নেই, খাওয়া জোটে না। সুতরাং যার পয়সা আছে খাওয়ার যোগ্যতা নেই, যার খাওয়ার যোগ্যতা আছে তার পয়সা নেই। এরকম সংসার প্রতি পদে, প্রতি ক্ষেত্রে, প্রতি জীবনের প্রতি পদবিক খেলেতে যা চাই তা পাই না, যা পাই না তাই আমরা চেয়ে বেড়াই, তাই জন্য চঞ্চল মনা। এই যে অশান্ত হৃদয় জীব বদ্ধ হয়েছে, কিসের কারণ কি তা? অসৎ গ্রহাত। অসৎ শব্দের অর্থ অনিত্য, যে বস্তু চিরদিন থাকবে না। অনিত্য বস্তুকে গ্রহণ করার দরুন এই উদ্বিগ্ন মনা দেহধারী জীবের পক্ষে আমি এইটি সাধু বলে মনে করি। অসৎ কি? যে জিনিসটা থাকবে না। কি থাকবে না? এই শরীর থাকবে না, এই দেহি না, যে দেহের অভ্যন্তরে স্থিত যে আত্মা, যে আত্মা স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহের দ্বারা আবদ্ধ হয়ে আছে, সেই তার স্থূল দেহ থাকবে না, দুদিন পরে পুড়ে ছাই করে দেবে, মরে যাবে, ভস্ম হয়ে যাবে। যে মন স্থির কখনো থাকে না, চঞ্চলংহি মনঃকৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তৈশ্রাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। হাওয়াকে বরঞ্চ হাতের মুঠোতে আটকানো যেতেও বা সম্ভব যদি হয়, কিন্তু মনকে স্থির করবার সামর্থ্য এই দেহধারী চঞ্চল হৃদয় ব্যক্তিজীবের সম্ভবপর নয়। তাই বলেছেন, এই যে অসৎ বস্তু দেহ ধারণ করে সংসারে এসেছে, সুখের লালসায় দুঃখে এসে ঝাঁপিয়ে পড়েছে, এমন জীবের জন্য হে অসুরকুল শ্রেষ্ঠ আমি সাধু মনে করি কি হিত্ত আত্মপাতম। এই আত্মপাতের, আত্মার পতনের যে কারণ, হিত্তা পরিত্যাগ করতে হবে। পরিত্যাগ করে আগে হিত্তা পরে কি করবেন বলছে? আত্মপাতের কারণ কি? না গৃহমন্ধকূপম, গৃহরূপ অন্ধকূপে পড়ে গেছে। এই যে তার আত্মপাতের মূল কারণ অসৎ বস্তুকে গ্রহণ করেছে বলে। গৃহম অন্ধকূপম, অন্ধকূপ কাকে বলে? পাপকু, আমরা চলতি ভাষায় বলি পাপকু। পাপকু কি গ্রামেতে, বিশেষ করে উত্তর ভারতে জল খুব কম, উঁচু দেশ, মাটি বহু নিচেতে জল পাওয়া যায়, কুয়ো অনেক খুঁজতে আর খুঁজতে খুঁজতে তার নিচেতে জল পাওয়া যায়। এরকম ছোট কাঁচা কুয়ো পাওয়া হয়তো 100-200 ফুট 300 ফুট নিচেতে জল, উপর থেকে তো এমনি জল দেখা যায় না, অত নিচে জল রয়েছে, দড়ি টানতে টানতে হয়রান হয়ে যায়। তাও যদি সেই কুয়ো আবার ব্যবহার না হয় তাহলে কি হয়? যত আগাছা চারধারে জমে যায়, উপরের হাওয়াতে ধুলো মাটি ময়লা উঁচু কাটা সব গিয়ে উপরে পড়ে যায়, তাতে কি হয়? ওই যে অতি গভীরে তলদেশে জল আছে সেই জলকে দেখতেই পাওয়া যায় না, আর অস্তিত্ব আছে কি শুকিয়ে গেছে যেমন জানতে পারা যায় না। তেমনি দুর্দশাগ্রস্ত এই দেহধারী জীবগণ, তাদের এই স্থূল দেহ এর অভ্যন্তরে যে সূক্ষ্ম দেহরূপ গভীর পাঁচ কুয়া সম এবং স্থূল দেহরূপ যে আবর্জনা আগাছা তাকে আরো ঢেকে দিয়েছে, তার অভ্যন্তরে অর্থাৎ স্থূল দেহের পশ্চাতে সূক্ষ্ম দেহ, তার পশ্চাতে আত্মার যে অস্তিত্ব, তাই বিস্তৃত হৃদয় প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ় আত্মা কর্তাহমিতি মন্যতে। এই যে ত্রিগুণাত্মিকা মায়ার দ্বারা প্রতারিত ভ্রমণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া, মায়ার দ্বারা যন্ত্রারূঢ় এই দেহেতে আবদ্ধ হয়ে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এইভাবে চক্রবদ যে জীবন কাটিয়ে এসেছে, তার মূল কারণ আত্মবিস্মৃতি। যেমন সেই গভীর তলদেশে কুয়োর ভিতরে যদি কেউ পড়ে যায়, প্রথমে তো গভীরতার দরুন খুঁজে পাওয়া যায় না, যদিও সন্ধান পাওয়া গেলে নিচে জল আছে, উপরে আবর্জনা আগাছা কাঠকুচো পরে তাকে ঢেকে দিয়েছে, তার অস্তিত্বই বোঝা যায় না। যেমন তেমনি আত্মার বর্তমান স্থিতি এত দেশে গভীর তলদেশে ডুবিয়ে গেছে যে সূক্ষ্ম আত্মার অনন্ত বাসনা ময় সূক্ষ্মতার অভ্যন্তরেতে সুপ্ত হয়ে গিয়েছে, তার উপরে পিতা মাতার শুক্র শনিত জাত দেহের দ্বারা সেই আত্মা আরো গভীরতম ভাবে লুক্কায়িত হয়ে গিয়েছে। এই যে তার মূল কারণ ওই কুয়োতে পড়ে গিয়েছি, তাই হিত্ত আত্মপাতম,
এই আত্মপাপের যে মূল কারণ গৃহমন্ধ কূপম চিত্তা, একে পরিত্যাগ করে, অর্থাৎ এই দেহের আসক্তি এবং মনের প্রবঞ্চনা এই উভয়কে পরিত্যাগ করে, দেহাশক্তি পরিত্যাগ করে এবং মনের প্রবঞ্চনাকে পরিত্যাগ করে, বনঙ্গত যত হরিমাশ্রয়েত ইতি অহং সাধু মন্যে। এই পরিত্যাগ করে, হিতকা পরিত্যাগ করে, বনঙ্গত যত হরিমাশ্রয়েত বিধিলিং, শ্রীহরিকে আশ্রয়ী একমাত্র করতে হবে, বনঙ্গত বনে গমন করতে হবে, এই সমস্ত দেহের সর্ব আসক্তি পরিত্যাগ করে এবং মনের সর্বপ্রকার প্রবঞ্চনা হাত থেকে পরিত্যাগ করে, এই গৃহন্ধকূপে স্থূল সূক্ষ্ম দেহেতে আবদ্ধ যে আমার আত্মস্বরূপ, সেই আত্মস্বরূপ্রসাদ প্রসাদান্নতি দয়ংস্তুবংস্তস্য যশস্ত্রিসন্ধম বন্দে গুরুস্তি চরণারবিন্দ নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্রিশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি ভক্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিকে। প্রহ্লাদকে ভারত সম্রাট হিরণ্যকশিপু জিজ্ঞেস করেছিলেন যে সাধু কি, একদা পুত্র মঙ্কম আরুপ্য অপ্রচ্ছ কৈত্যতাং বৎস মন্যতে সাধু যদ ভবান। প্রহ্লাদকে গুরুগৃহে বিদ্যাভ্যাস করবার জন্য হিরণ্যকশিপু রাজকুমার প্রহ্লাদকে পাঠিয়েছিলেন। তার গুরু শুক্রাচার্যের দুই পুত্র সন্দ এবং অমর্ক। শুক্রাচার্য দৈত্যদের গুরু, বৃহস্পতি যেমন দেবতাদের গুরু। শুক্রাচার্যের শিক্ষাই হচ্ছে তার শিষ্যবর্গকে যে ভগবানের বিদ্বেষ করবে, ভগবানের সঙ্গে বিরোধ করাই শুক্রাচার্যের শিক্ষা তার নিজ শিষ্যগণের প্রতি। এমন যে শুক্রাচার্য তারই দুই পুত্র সন্দ এবং অমর্ক, তারা রাজসভার সভাপণ্ডিত বিদ্বান, সব শাস্ত্র অধ্যয়ন করেছেন, প্রতীক আর মর্কট কপট বৈরাগ্যের প্রতীক। এই দুটি হল শুক্রাচার্যের পুত্র। শুক্রাচার্য যিনি কামরতিতে দক্ষ তাকেই শুক্রাচার্য বলে। এমন ব্যক্তির যে পুত্রদ্বয় তাদের নিকট হিরণ্যকশিপু প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। শুক্রাচার্যের পূর্ব চরিত্র হিরণ্যকশিপু জানতেন যে শুক্রাচার্য ভগবান বিষ্ণুর বিরোধী, সুতরাং তার পুত্রদ্বয়ও ভগবৎ বিদ্বেষী এবং দৈত্যকুলের যে পরমশত্রু বিষ্ণু তার প্রতিদ্বন্দ্বী রূপে দৈত্যকুলকে পরিচালনা করেন নিজেদের উপদেশ দিয়ে। এক সময়ে বলি মহারাজ তিনিও দৈত্যকুলে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু ভগবানকে লাভ করবার জন্য আত্মভক্ত, সকলকে দান করছেন, ভগবান তাকে পরীক্ষা করবার জন্য ছদ্মবেশে বামন বেশেতে রাজ দরবারে এসে উপস্থিত হলে বলি মহারাজ করবদ্ধ হয়ে তাকে অভ্যর্থনা করে শাসন মানে আসন দিয়ে বলেন যে হে ব্রাহ্মণ বটু, কি তোমার প্রার্থনা? ছদ্মবেশী ভগবান বিষ্ণু ভিক্ষুক ব্রাহ্মণের বেশে বললেন, রাজা
তুমি সকলকে দান করছো আমি শুনেছি, তুমি দাতা শিরোমণি, আমি দরিদ্র ব্রাহ্মণ তোমার কাছে কিছু প্রার্থী হয়ে এসেছি। বলি মহারাজ করজোড়ে বললেন, যে ব্রাহ্মণ বলুন কি আমি দিতে পারি, আপনি যা চাইবেন তাই আমি বলব। ব্রাহ্মণ রূপী ভগবান বললেন, দেখো বলি, তুমি বলবার আগে প্রতিজ্ঞা করবার আগে বিচার করো, আমি যা চাইব তাই তুমি দিতে পারবে, আমি যা চাইবেন আমি তাই আপনাকে দান করব। তখন ভগবান ছদ্মবেশে বললেন যে আমি দরিদ্র ব্রাহ্মণ, আমাকে ত্রিপাদ ভূমি দান করুন। বলি মহারাজ বললেন, সে কি, আমি এত বড় শশাগারা ধরনীর একচ্ছত্র অধিপতি, সমস্ত বিশ্ব আমার পদতলে রয়েছে, আপনি ব্রাহ্মণ একটা রাজ্য চান, সমগ্র রাজ্য আপনাকে আমি দিয়ে দিই। বামন দেব বললেন, না রাজন, আমার রাজ্যে কোনো প্রয়োজন নেই, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার তিন পার একবার জায়গা পেলেই যথেষ্ট হবে, তাই আপনি দান করুন। তখন বামন দেবকে বললেন, তথাস্তু, আপনি ত্রিপাদ আপনার তিন পার একবার জায়গার মতো আপনি বেছে নিন, আমি দান করছি। তখন সেই অন্তর্যামী শ্রীহরি বলি মহারাজের ভক্তি পরীক্ষা করবার জন্য এক পায়েতে ঊর্ধ্বলোক অর্থাৎ ধ্রুব মহাজন তপ সত্যলোক এবং দ্বিতীয় পদেতে অতল বিতল তলাতল রসাতল পাতা সপ্ত অবরলোককে গ্রহণ করে নিল। রাজার আর কিছুই নেই, চতুর্দশ ভুবন দুই পায়েতেই অধিকার করেছেন যখন, তখন বলি মহারাজকে বললেন, কই বলি মহারাজ, তুমি তো আমাকে ত্রিপাদ ভূমি দান করবে, আমার তৃতীয় পা রাখবো কোথায় বলো, আমি তো চতুর্দশ ভুবন দুই পায়েতে অধিকার করে নিয়েছি। তখন বলি মহারাজ ভগবান তার দ্বারে এসেছেন বুঝতে পেরে যখনই নতশির হয়েছে যে আমার মস্তকে হচ্ছে আপনার তৃতীয় পদ রাখবেন, সেই সময় ছুটে এসেছে শুক্রাচার্য দত্তগুরু, বলে এই মূর্খ দাঁড়া, কি করছো তুমি, কাছে তুমি তুমি নতশির হচ্ছ, ওই সমগ্র দৈত্যকুলের যে মহান শত্রু বিষ্ণু বৈকুণ্ঠতে তোমার সর্বস্ব হরণ করবার জন্য ছদ্মবেশে কপট বেশে উপস্থিত হয়েছে, কাপুরুষ বিষ্ণুর কাছে তুমি মাথা নত করছ। তখন বলি মহারাজ বলছেন, গুরুদেব, আপনার শরণ গ্রহণ করেছিলাম যে আপনি আমাকে এই সংসার সমুদ্র পার করে পরপারে বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীহরির চরণান্তিকে পৌঁছে দেবেন, তাই জন্য আপনাকে আমি গুরু বলে বরণ করেছিলাম, আর সেই করুণাময় হরি আজ কত না করুণা করে স্বেচ্ছায় বৈকুণ্ঠ হতে আমার মতো একদম দীনহীন কাঙ্গালের দ্বারে দরিদ্রের বেশে ভিক্ষুকের বেশে এসে আমাকে সর্বস্ব অর্পণ করবার জন্য দান করবার জন্য নিজেকে বিকিয়ে দেওয়ার জন্য এসেছেন, তার চরণে আমি আত্মসমর্পণ করব, আর আপনি গুরু হয়ে বলছেন যে সর্বস্বং বিষ্ণবে দত্তাৎ পুত্রবর্তিষ্য সেই মূঢ়, আরে মূর্খ, সব যদি বিষ্ণুকেই দিয়ে দিবি তোর থাকবি কি, তোর স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন গৃহ বাড়ি দেহ মন এমনকি আত্মা যখন তুমি বিষ্ণুকে অর্পণ করছো, তোমার তো আর কিছুই থাকবে না, বিষ্ণুকে দান করো না। এই বলে যে শুক্রাচার্য বলি মহারাজকে প্রতিহত করেছিলেন ভগবানের চরণে আত্মসমর্পণ করবার জন্যে, এই প্রকারের প্রবৃত্তি যে শুক্রাচার্য তারই পুত্র ষণ্ড কামের প্রতি এবং মর্কট বৈরাগ্যরূপ যে তার দ্বিতীয় পুত্র, তাদের কাছে পাঠালেন হিরণ্যকশিপু যুবরাজ বালক প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য। সৌরাজ্ঞা প্রাপিতং বালং প্রহ্লাদম নয়কোবিদম পাঠয়া মাসত পাঠান অন্নাংশাসুর বালকান, রাজাজ্ঞাতে ষণ্ডমর্ক যুবরাজ প্রহ্লাদকে নিজের গৃহে এনে চিন্তা করছেন যে কে কি শিক্ষা দেব, সম্রাটের আদেশ এই বালককে যোগ্যভাবে শিক্ষা দিতে হবে, কিন্তু এ তো যুবরাজ, সম্রাটের পরে এই বালকই আবার এই বিশ্বের রাজা হবে, সুতরাং একে রাজনীতিতে অভিজ্ঞ করে দেওয়া আমাদের কর্তব্য, কিন্তু রাজনীতি করতে হলে রাজা হতে হলে প্রজার মনোভাব জানা দরকার, তাই প্রহ্লাদকে সে যুবরাজ একান্তে আলাদা করে যদি তাকে শিক্ষা দিই তাহলে তার বাস্তব জ্ঞান কিছু হবে না, পুঁথি পড়া জ্ঞান মাত্র হবে যে সাম দান ভেদ দণ্ডনীতি কিভাবে নীতিক্ত হয়ে রাজকার্য পরিচালনা করতে হয়,
তাই অন্যাংশ অসুর বালকান অন্যান্য দৈত্য বালকদের সঙ্গে প্রজাবর্গের বালকদের সঙ্গে রেখে সমভূমিকাতে রেখে প্রহ্লাদকে সন্দেহ এবং অমর্ত রাজনীতি শিক্ষা দিতে লাগলেন। যত্তত্র গুরুনা প্রোক্তং শুশ্রুবে, পিতা পাঠিয়েছেন মহারাজের আজ্ঞা আমাকে গুরুগৃহে এসে বিদ্যাভ্যাস করতে হবে, তাই যত্রত্র গুরুনা প্রোক্তং শুশ্রুবে, সুশীল বালকের মতো গুরু যা শিক্ষা দিচ্ছেন সন্ডমর্ক তিনি যথাযথভাবে শ্রবণ করতেন, যে কি শিক্ষা দিচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন তার প্রমাণ যে শুশ্রুবে, প্রমাণ কি, বালক পাঁচ বছরের শিশু, সে এত সামদান ভেদ দণ্ড নীতির কথা কি বুঝবে, সে ভয়ে চুপ করে বসে থাকতো, সে যে কিছু বুঝতে পারতো তার প্রমাণ কি। তাই বলেছেন যত্তত্র গুরুনা প্রোক্তং শুশ্রুবে অনুপপাঠ চ। সান্ডমর্ক বললেন যে দেখো প্রহ্লাদ, তোমাকে আমরা রাজনীতি শিক্ষা দিয়েছি, মহারাজ হিরণ্যকশিপুর পরে তুমি যখন ভারতের রাজা হবে তখন তোমার রাজ্য যদি শত্রু এসে আক্রমণ করে তাহলে কি করে তুমি তোমার রাজ্যকে রক্ষা করবে। প্রহ্লাদ উত্তর দিলেন গুরুদেব, আপনি শিক্ষা দিয়েছেন যদি আমার রাজ্যে কেউ সে শত্রুতা করে আক্রমণ করে তাহলে শত্রুকে প্রথমে হাত করবার জন্য তাকে সন্তুষ্ট মিত্রতা করবার চেষ্টা করতে হবে, মিষ্ট কথাতে বন্ধুত্ব স্থাপন করে শত্রুকে করায়ত্ত করে নিতে হবে। তাহলে যদি তোমার শত্রু সে কথায় মিষ্ট কথায় না ভুলে যায় তাহলে কি করবে, না তাহলে কিছু দান, আপনি শিক্ষা দিচ্ছেন যে তাকে কিছু দিয়ে দিতে হবে, আমার রাজ্যটাই সমস্ত নেবে আনিয়ে কিছু রাজ্যে কিছু অংশ দান করে দিয়ে শত্রুকে শান্ত করে দিতে হবে। তাহলে যদি তাতেও সে রাজি না হয়, তোমার সমস্ত রাজ্যই নিতে চায়, তাহলে কি করবে, তাহলে দেখব যে আমার যে শত্রু হয়ে আমার রাজ্যকে আক্রমণ করতে আসছে তার অপর কোন রাজা, তার শত্রু আছে, সেই শত্রুর সঙ্গে আমার শত্রুকে ভিড়িয়ে দেব, সুতরাং তাতে আমি ভেদ নীতি সৃষ্টি করে দেব, আর তাতে যদি না হয় তাহলে সম্মুখ সমরে যুদ্ধ করে শত্রুকে পরাজয় করব, এই প্রকার শিক্ষা আপনি আমায় বলেছেন। দৈত্য বালকদের জিজ্ঞেস করে তারা কেউ কিছু বলতে পারে না, স্বর্ণমর্ক দেখো তোমরা কিরকম মূর্খ, প্রহ্লাদ সকলের ছোট, সে এত ভালো উত্তর দিতে পারলে তোমরা কিছুই পারো। তারা বলছে হ্যাঁ গুরুদেব, ও তো সোজা, ও রাজার ছেলে, ও তো স্বভাব মতোই শিখবে রাজা রাজ্যের কি করে করতে হয়, আমরা কোনোদিন রাজা হব না আর আমাদের রাজনীতি শিখেই বা কি হবে। বলছে সত্যি কি তাই, প্রহ্লাদ বলছেন না, আমি রাজার ছেলে বলে যে রাজনীতিতে আমার খুব রুচি তা নয়, নসাধু মনসা মেনে সপরাসদ গ্রহাশ্রয়, হে দৈত্য বালকগণ, সন্ডমর্ক আমাদের শিক্ষা গুরু, রাজনীতি শিক্ষা দিয়েছেন, আমি রাজপুত্র, আমি রাজার প্রজা, রাজার আদেশ আমায় পালন করতে হবে, রাজা আদেশ করেছেন এই গুরুগৃহে এসে আমায় রাজনীতি পড়তে হবে, তাই আমি পড়েছি, তাই উত্তর দিয়েছি, কিন্তু রাজনীতির আমি সমাদর করি না, নসাধু মনসা মেনে আমার হৃদয়েতে আমার মনেতে এই রাজনীতিকে আমি আদৌ আদর করি না, একে আমি সাধু বলে মনে করি না, এই অসাধুর প্রবৃত্তির কথাই রাজনীতি থাকে, সাধুর প্রবৃত্তি রাজনীতিতে থাকে না, কেন, নসাধু মনসা মেনে সপরাসদ গ্রহাশ্রয়, এই রাজনীতি সন্ডমর্ক শিক্ষা দিচ্ছেন যে তোমার কোন শত্রু দেশ যদি সে আক্রমণ করে তাহলে তুমি কি করে নিজের রাজ্য রক্ষা করবে, আমার জন্য তো কেউ শত্রু নেই, সমস্ত বিশ্ব সেই ভগবান শ্রীহরির দাসানুদাস, সুতরাং আমার কেউ মিত্র কেউ শত্রু, এই শত্রু মিত্র ভেদ সৃষ্টি করে যে নীতি, এমন রাজনীতির আমি আদর করি না। এই কথা বলে যখন স্তব্ধ হয়েছেন সন্ডমর্ক, দেখলেন যে তো ছেলেকে শেখালামে এক উত্তর দিচ্ছে অন্য, এমন সময় রাজদরবার থেকে সংবাদ এসেছে যে যুবরাজকে রাজ দরবারে নিয়ে এসো, প্রহ্লাদকে পাঠিয়েছেন। সন্ডমর্ক মনে করছেন ওই যাই বলুক না কেন, সামদান ভেদ দণ্ড নীতির এমন উত্তম উত্তর দিতে শিখেছে এই কয় মাসের ভিতরে, মহারাজ সন্তুষ্ট হয়ে আমাদের বহু পারিতোষিক দেবেন। তাই প্রহ্লাদ ফিরে এসেছে, রাজ সিংহাসনে বসে আছেন হিরণ্যকশিপু,
প্রহ্লাদকে অনেকদিন পরে শিশু বালক এসে সেই কোলে করে তাকে মুখচুম্বন করে আদর করে সান্ত্বনা করে ভাবছে যে প্রহ্লাদের লেখাপড়ি কদ্দূর হলো পরীক্ষা করতে হবে। কিন্তু কি বা শিখবে, এই তো কিছুদিন ধরে গিয়েছে গুরুগৃহে পাঁচ বছরের শিশু, আর আমি এই সমস্ত দেশের মহান শক্তিশালী সম্রাট, আমি রাজ সিংহাসনে রাজদরবারে বসে আছি, আর আমার সামনে সমস্ত দেবতাকুল ভয়ে কম্পমান, সমস্ত দেব ঋষিগণ স্তুতিমান হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়াবার কথা বলবার কারো সাহস নাই। সেই আমার কোলেতে আমার শিশু হলেও সে ভয়ে কিছুই বলতে পারবে না। সুতরাং এমন প্রশ্ন করব যাতে ভয় না করে ও যা শিখেছে দু চারটে কথা বলবে, তাতেই বুঝব ষণ্ডমর্ত যথার্থভাবে প্রহ্লাদকে শিক্ষা দিচ্ছে কিনা। তাই পুত্র মঙ্কমারূপ্য প্রপ্রচ্ছ কৈথ্যতাং বৎস মন্যতে সাধু যদ ভবান। কোলে করে আদর করে খুব মিষ্টভাবে আসতে বলছেন বাবা প্রহ্লাদ, বৎস বলো তুমি সাধু বলতে কি বুঝেছ? প্রপ্রচ্ছ কৈথ্যতাং বৎস সাধু যদ মন্যতে ভবান, তুমি সাধু বলতে কি বুঝেছ? এই প্রশ্ন করেছে। হিরণ্যকশিপু মনে করছে প্রহ্লাদ যা দু চারটা কথা শিখেছে তাই যেটা ওর ভালো লেগেছে সেইটাকেই সাধু বলে বলবে, সাধু মানে ভালো, এই কথাটা আমার ভালো লেগেছে, সামনীতি কি দণ্ডনীতি কোনটা ভালো লেগেছে এই বলবে। প্রহ্লাদ খানিকক্ষণ চুপ করে আছে। হিরণ্যকশিপু তুমি ভয় করো না, যদি আমি রাজা তাহলে আমি তোমায় অভয় দিচ্ছি, তুমি বলো যা শিখেছ তুমি সাধু বলতে কি বুঝেছ? তার উত্তরে প্রহ্লাদ বলছেন, তৎসাধু মন্যে অসুর বৈর্য দেহিনাম সদা সমুদ বিঘ্ন ধিয়াম অসদ গ্রহাত ভিত্তাত্ম পাতম গৃহমন্দ কূপং বনঙ্গত যদ হরিমাশ্রয়েত। প্রহ্লাদ বলছেন, কুপিত আপনি আমায় যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আমি যদি দিই আপনি তা বুঝতে পারবেন না, সেই বুঝবার যোগ্যতা আপনাকে নেই। আপনি যদি আমাকে রাজনীতি